নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনমরি ব্লগস। তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তার আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি এখন দাঁড়িয়েছি চাতরার কুমোরটুলিতে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। মা দুর্গাকে এখানে বিভিন্ন রূপে সাজানো হয়েছে, সবটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি পৌঁছে গেছি কুমোরটুলিতে। চাতরার কুমোরটুলিতে একদম ঠিক সময় পৌঁছেছি বন্ধুরা। দেখো এখানে কার্তিকের চোখ আঁকা হচ্ছে, তো খুব সুন্দর করে এখানে চোখ আঁকা হচ্ছে। আর দুর্গা প্রতিমা চোখ আঁকা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। আর একদিন পরেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। তাই আমি এই কুমোরটুলিতে মহালয়ার আগের দিন কিভাবে কি প্রস্তুতি চলছে সবই আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। দেখো কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে। এখানে দেখো মায়ের চোখগুলো খুব সুন্দর করে আঁকা হয়েছে। একদম শেষ মুহূর্ত যেহেতু বাড়ির সবাই হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, যেহেতু আর মহালয়ার একদিন বাকি, তাই কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রস্তুতি। দেখ পুজো আর হাতে কোনা কয়েকটা দিন বাকি, তাই যতটা পারলাম তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। দেখো বন্ধুরা এখানে একচালার ঠাকুর তৈরি হচ্ছে, খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো এখানে রাখা হয়েছে। ওটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আমি সব প্রতিমা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ যেহেতু পুজো আর কয়েকটা দিন বাকি, সেহেতু অনেক প্রতিমা এখান থেকে মণ্ডপে নিয়ে চলে যাওয়া হয়েছে। যেগুলো আছে আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। পুরো সমস্ত কুমোরটুলিটা আমি ঘুরে ঘুরে তোমাদের সামনে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে দাও, যাতে সবাই এই প্রতিমাগুলো আগে থেকে দেখার সুযোগ পেয়ে যায়। অনেক প্রতিমা চক্ষুদান করা হয়ে গেছে। কুমোরটুলি যেহেতু মৃৎশিল্পের আঁতুড় ঘর, তাই এখান থেকে মা দুর্গা ধীরে ধীরে নানা জায়গায় নানা মণ্ডপে পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মাকে তৈরি করা হয়ে গেছে, শুধু কিছু কাজ বাকি লাস্ট মুহূর্তে। দেখতে পাচ্ছই বন্ধুরা, এখানে দেখো মায়ের মুখটা খুব সুন্দর করে আঁকা হয়েছে, চোখগুলো দেখো কি সুন্দর টানা টানা। এখানে আবার একটা আমি দেখতে পেয়েছি একচালার ঠাকুর, যেটা বাড়ির জন্য খুবই সুন্দর, এখানে এখনও চক্ষুদান করা হয়নি। তো ভেতরে স্টুডিওর ভেতরে অনেক এরকম ঠাকুর রাখা রয়েছে শয়ে শয়ে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মায়ের যে সাজটা সেটা অপূর্ব লাগে। এখানে গণেশ ঠাকুর রাখা রয়েছে, গণেশ ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু লাস্ট মুহূর্তের কিছু প্রিপারেশন বাকি। এখানে চোখটা আঁকা হয়নি, চোখগুলো আঁকাতে বাকি রয়েছে, এখানে চক্ষুদান পর্ব এখনও হয়নি। এখানে দেখো মায়ের আর একটা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এখনও তৈরি হয়ে গেছে, কিছু লাস্ট মুহূর্তের কাজ বাকি আছে। দেখো বন্ধুরা এখানে আরও একটা মায়ের প্রতিমা দেখাচ্ছি, অনেক প্রতিমা চক্ষুদান করা এখনও বাকি রয়েছে, এখনও কাজ চলছে। ওরা লাস্ট মুহূর্তের কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো ওরা একদিনের মধ্যেই কমপ্লিট করে নেবে। দেখো বন্ধুরা এখানে কাজ চলছে। তোমাদের সামনে আমি আরও একটা প্রতিমা দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই প্রতিমার চক্ষুদান করা গেছে, খুব সুন্দর করে প্রতিমাকে সাজিয়েছে। দেখো চোখগুলো কি সুন্দর টানা টানা, মায়ের কি অপরূপ রূপ, যা দেখে মনটা আমার এমনি জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর অপরূপ মাকে সাজানো হয়েছে, মায়ের চোখগুলো এত টানা টানা করা হয়েছে। দেখো বন্ধুরা এখানে মাটির কাজ করা হয়েছে, এখনো পর্যন্ত রং করা বাকি, এখনো পর্যন্ত এগুলো তৈরি হয়নি, এগুলো বাইরে রাখা হয়েছে স্টুডিওর বাইরে। আমি সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো কুমোরটুলিটা আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা। আর একটা স্টুডিওতে গিয়ে দেখা যাক কতটুকু তৈরি হয়েছে। দেখো বন্ধুরা এখানে আরও একটা ঠাকুর আমরা প্রতিমা দেখতে পাচ্ছি, দুর্গা প্রতিমা, কিছু একচালার ঠাকুর দেখে তোমাদের সামনে। দেখো বন্ধুরা এখানে মায়ের মুখটা কি অপরূপ সুন্দর লাগছে, চোখগুলো এত সুন্দর করে চক্ষুদান করেছে, এত সুন্দর টানা টানা। দেখো একচালার ঠাকুর খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে আমার দেখতে। আরও একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি সামনে, খুব সুন্দর অসাধারণ তৈরি হয়েই গেছে। মায়ের পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এত সুন্দর করে রাখা রয়েছে, এত সুন্দর একচালার মধ্যে এই ঠাকুরগুলো, পাশে নামও লেখা রয়েছে কোথায় যাবে, অলরেডি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে মায়ের চোখ আঁকা, মাকে সাজ হয়ে গেছে, শুধু লাস্ট মুহূর্তের কিছু কাজ বাকি। আরও একটা প্রতিমা তোমাদের সামনে দেখাচ্ছি, যা অপরূপ সুন্দর, যা আমার দেখে তো অসাধারণ লাগছে। আরও দেখো প্রতিমাগুলো এখানে চক্ষুদান করা হয়নি। আরও একটা স্টুডিওতে পৌঁছে গেছি, যেখানে মাকে চক্ষুদান করা হয়ে গেছে। চলো মায়ের মূর্তিগুলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের সামনে সবাইকে।
আমি তোমাদের সামনে পুরো কুমোরটুলিটা ঘুরে ঘুরে দেখালাম, মহলের আগের মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর ভিডিওটার প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে, সবাইকে দেখার সুযোগ করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো রেখো। আর একদিন বাদেই মহালয়া, পুজো আসেই গেছে, তোমরা সবাই পুজো অনেক 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 ভালো করে কাটিও। আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।